কলকাতায় আপনাদের এটা কত নম্বর আউটলেট? এটা আমাদের অষ্টম আউটলেট, 8 নম্বর আউটলেট আমাদের কলকাতাতে, আর ওয়েস্ট বেঙ্গলে 11 নম্বর আউটলেট। অন্যান্য আউটলেটগুলোর সাথে এটার ডিফারেন্স কি আছে? এই জায়গাটা অনেক বেশি স্পেসিয়াস, নাম্বার অফ সিটস অনেক বেশি, 162 নাম্বার অফ সিটস, তার সাথে লাইভ ডেজার্ট কাউন্টার, লাইভ মেন কোর্স কাউন্টার, চাট কাউন্টার, এই ধরনের লাইভ প্রচুর খাবারের অপশনস এখানে রয়েছে। লাইভ কাউন্টার কি এটাতেই রয়েছে বা অন্যান্য কাউন্টার? স্পেশালি এখানে অনেকটা বেশি রয়েছে। এই নিউ মার্কেট অঞ্চলটাতে যেহেতু আপনারা নতুন পথচলা শুরু করলেন, কীরকম এক্সপেক্ট করছেন ফুটফল কীরকম হবে? অনেক দিনের আশা ছিল এখানে নিউ মার্কেটে একটা রেস্টুরেন্ট করার, জায়গার অভাবে আমরা করে উঠতে পারিনি। কেন কি যে পরিমাণ মানুষ নিউ মার্কেটে প্রত্যেক দিন আসেন সে সংখ্যাটা প্রচুর, এবং তার থেকে খুব অল্প সংখ্যক মানুষও যদি আমরা পাই সেটাও আমাদের জন্য অনেক বেশি হবে। পুজোর সময় আমরা বারবিকিউ নেশনে সবসময় একটা বাঙালিয়ানা তৈরি করে থাকি, বাঙালি মেনু, বাঙালি অ্যাম্বিয়েন্স একইভাবে এখানেও থাকবে। আর পুজো ছাড়াও বিভিন্ন সিজনে আমরা সিজনাল ফেস্টিভ্যালস করে থাকি, সেগুলোও থাকবে। যেমন এই মাত্র আমরা কলকাতার সব জায়গায় ব্যাঙ্গমে নিয়ে শেষ করলাম, একইভাবে নেক্সট সিজনে আবার নতুন মেনু নিয়ে আমরা দেখুন। টিপিক্যালি কলকাতায় কোনো রেস্টুরেন্টের সাথে আমাদের কম্পিটিশন নেই, আমরা আমাদের জায়গায় আমাদের মতো করে অফারিংস রয়েছে, সুতরাং কম্পিটিশন কারোর সাথে আমি দেখি না। বারবিকিউ নেশনের আমাদের কাস্টমার রয়েছে যারা টাইম টু টাইম বারবিকিউ নেশন ভিজিট করেন, এবং নতুন কাস্টমার দিনের পর দিন জেনারেট হচ্ছে, তার জন্য ব্যবসা বেড়ে চলেছে। হ্যাঁ, সাইটে বুকিং আছে, আমাদের নিজস্ব অ্যাপ আছে, সেখান থেকে বুকিং করে আসতে পারেন। ভাল 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 ভ